সাবস্ক্রাইব করুন হবিটেক বিডি ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন ইলেকট্রনিক্স এবং রোবোটিক্সের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি হবিটেক বিডি চ্যানেলে আরেকটি নতুন এপিসোডে। আজকে ভিডিওটিতে আমরা আনবক্সিং এবং রিভিউ করবো একটি হ্যান্ডি কিন্তু খুবই পাওয়ারফুল একটি ড্রিল মেশিন। এই ড্রিল মেশিনটির দাম কত এবং কোথা থেকে কিনেছি তা জানতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ড্রিল মেশিনটি এই ধরনের একটি বক্সে আসে। এই ড্রিল মেশিনটি হলো সুপার ব্র্যান্ডের ড্রিল মেশিন। তো বক্সের গায়ে প্রথমে লেখা রয়েছে এটি একটি 700 ওয়াটের ড্রিল মেশিন। 700 ওয়াট মানে খুবই পাওয়ারফুল একটি ড্রিল মেশিন হবে এটি। তাছাড়া এখানে রেটেড ভোল্টেজ অথবা বিটের সাইজ ইত্যাদি জিনিসগুলো কিন্তু দেওয়া রয়েছে। তো চলুন এবার আমরা বক্সটিকে আনবক্স করে দেখি। তো বক্সের ভিতরে প্রথমেই আপনারা কিন্তু এই ধরনের একটি ইউজার ম্যানুয়াল পাবেন। এই ইউজার ম্যানুয়ালটিকে দেখে কিন্তু আপনারা খুব সহজে এই ড্রিল মেশিনটি সম্পর্কে জানতে পারবেন, তাছাড়া এই ড্রিল মেশিনটিকে সঠিক নিয়মে ব্যবহারও করতে পারবেন। তাছাড়া এই প্যাকেটের মধ্যে কিন্তু 2 পিস কার্বনও দেওয়া রয়েছে। আপনারা অনেকে জানেন ড্রিল মেশিন দীর্ঘদিন ব্যবহার করলে কার্বনগুলো ক্ষয় হতে থাকে, তো আমরা তখন যদি এই কার্বনগুলোকে রিপ্লেস করে দিই তাহলে আমাদের ড্রিল মেশিনটি কিন্তু আগের মতোই কাজ করা শুরু করবে। তো চলুন এবার আমরা বক্স থেকে ড্রিল মেশিনটিকে বের করে নিই। তো ড্রিল মেশিনের উপরে এই ধরনের একটি পলি দেওয়া রয়েছে। তো প্রথমে আমরা এই পলিটিকে খুলে নিচ্ছি। তো এই ড্রিল মেশিনটির সঙ্গে আমাদের এই ধরনের কিন্তু একটি চাবিও দেওয়া হয়েছে। তো এই চাবিটির সাহায্যে কিন্তু আমরা এই ড্রিল মেশিনের মধ্যে বিভিন্ন সাইজের বিট লাগাতে এবং খুলতে পারবো। তো আপনারা আমার হাতে এখন এই ড্রিল মেশিনটিকে দেখতে পাচ্ছেন। এটিকে দেখতে অনেকটা হালকা মনে হলেও কিন্তু এটির ওয়েট কিন্তু বেশ ভালোই। তাছাড়া এই ড্রিল মেশিনটি কিন্তু খুবই হ্যান্ডি একটি ড্রিল মেশিন, যার সাহায্যে কিন্তু আপনারা খুব সহজে বিভিন্ন রকমের কাজ করতে পারবেন। এই ড্রিল মেশিনটিকে ব্যবহার করে আপনারা খুব সহজে কাঠ, লোহা, দেয়াল সহ যে কোনো জিনিস ছিদ্র করতে পারবেন। ড্রিল মেশিনটির সঙ্গে থাকা চাবি দিয়ে কিন্তু আপনারা এইভাবে খুব সহজে এই ড্রিল চোখের মধ্যে বিভিন্ন সাইজের বিট লাগাতে এবং খুলতে পারবেন। আপনারা যারা নতুন ড্রিল মেশিন ব্যবহার করছেন তাদের জানার জন্য বলে দিচ্ছি, দেয়াল, কাঠ এবং লোহাগুলো ছিদ্র করার জন্য কিন্তু আলাদা আলাদা রকমের বিট পাওয়া যায়। আপনারা একটি বিট দিয়ে অন্য একটি জিনিস ছিদ্র করতে যাবেন না, সেক্ষেত্রে আপনার বিটটি ভেঙে যেতে পারে। তো আমরা যারা ইলেকট্রনিক্স অথবা রোবোটিক্সের বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করি তাদের জন্য ড্রিল মেশিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টুল। সেটি ব্যবহার করলে কিন্তু আমাদের অনেক সময় বেঁচে যায় এবং কাজগুলো কিন্তু খুবই সূক্ষ্মভাবে করা যায়। তাছাড়া বাসার ছোটোখাটো দেয়ালে ছিদ্র করা সহ বিভিন্ন কাজও কিন্তু আমরা এই ড্রিল মেশিনটি সাহায্য করতে পারবো। তো চলুন আমরা এবার এটাকে বিদ্যুতের সঙ্গে লাগিয়ে পরীক্ষা করে দেখি। আপনার এই সাউন্ড শুনে হয়তো বা বুঝতে পারছেন কি কতটা শক্তিশালী একটি ড্রিল মেশিন। তো এই ড্রিল মেশিনটি আমি কিনেছি গুলিস্তানের নবাবপুর থেকে। সেখান থেকে আমি এই ড্রিল মেশিনটি কিনেছি মাত্র 750 টাকা দিয়ে খুচরা রেটে। আপনারা যদি বিক্রির জন্য একসাথে অনেকগুলো ড্রিল মেশিন কিনেন তাহলে কিন্তু পাইকারি দামে আরও অনেকটা কম দামে পেয়ে যাবেন। তাছাড়া এই ড্রিল মেশিনগুলো কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে, সেক্ষেত্রে দাম একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। তাহলে আমাদের সকল নতুন ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন।